Assalamu alaikum. Diyar şirketi bozula. Aske Aftar sıra çatı çatı yüke Diye şirke klasa Onlar dese Şunu çizarak çip Aukuna bir dase Aukuna bir dönme Ağ balbus Aske ama zikişine kurma şirak çip ফসলের রূপ ও তার প্রতিকার ফসলের রূপ ও তার প্রতিকার এটা তো আমরা বইটি সরাসরি পড়ব তোমাদের কাছে বই থাকলে তোমরা বই হাতে নাও আচ্ছা ফসলের রূপ ও তার প্রতিকার ফসলের রূপের ধারণা আমরা কি জানি ফসলের রূপ হয় আমরা হয়তো ভাবতে পারি মানুষের রূপ অল্প সময়ের রূপ হয় ফসলের আর রূপ হয় না হ্যাঁ ফসলের রূপ হয় প্রত্যেক জীবের জীবন আছে রোগ আছে আবার মরণ আছে জীবের চারপাশে ভাইরাস ব্যাকটেরিয়া অনেক অনুজীব আছে যারা রোগ বালাই ছড়ায় মানুষ জীবজন্তু গাছপালা অনুজীব দ্বারা আক্রান্ত হয় এবং রোগাক্রান্ত হয়ে পড়ে রোগাক্রান্ত মানুষ ও জীবজন্তুকে যেমন চিকিৎসা করে সুস্থ করা হয় তেমনি ফসলেরও চিকিৎসা করা এবং নিরোগ করা হয় অনেক সময় সুচিকিৎসা না হলে ফসলও মরে যায় এখানে যা বলা হচ্ছে যে মতো মানুষ যেগুলো জীবের রোগ হয় এরকম ফসল যেহেতু একটু জীবতে ফসলেরও রোগ হতে পারে এগুলো ভাইরাস এবং ব্যাকটেরিয়া আক্রান্ত হয় এবং যে আক্রান্ত হলে চিকিৎসা করলে সুস্থ হয় আর চিকিৎসা না করলে ফসলও মারা যায় আমরা যদি ফসলের মাঠে যাই তবে অনেক রোগের লক্ষণ দেখতে পাব কোনো কোনো ফসলের পাতায় বা কাণ্ডে নানা প্রকার দাগ কোনো ফসলের পাতার ঘরে মেজের মুজাইকের মতো হলুদ সবুজ মেশানোর সুস্থ রং কোনো ফসলের শিকড় পচা আবার বিস্তরায় দেখতে পাবো অনেক ঢলে পড়া বা পচা চারা গাছ এগুলো হচ্ছে গাছের রোগের লক্ষণ এই লক্ষণ দিয়ে কৃষকরা সতর্ক হন এবং প্রতিকারের ব্যবস্থা নেন এখন আমরা নিশ্চয় জানতে চাই ফসলের রূপ বলতে কী বোঝায় যদি ফসলের শারীরিক কোনো অস্বাভাবিক অবস্থা দেখা যায় যেমন ফসলের বৃদ্ধি ঠিকমতো হচ্ছে না দেখতে দুর্বল লিকলিকে ফুল অথবা ফল ঝরে যাচ্ছে তখন বুঝতে হবে ফসলের কোনো না কোনো রূপ হয়েছে নানা রোগের লক্ষণে ফসলের রূপ প্রকাশ পায় ভিন্ন ভিন্ন ফসলের ভিন্ন ভিন্ন রূপ পায় ভিন্ন ভিন্ন লক্ষণও দেখা যায় নিচে আমরা কোথাও রোগাক্রান্ত ফসলের লক্ষণ উল্লেখ করি যাই হোক এখানে যা বলা হচ্ছে যে কোনো কোনো গাছের পাতায় বা কাণ্ডে দাগ হয় পাতা সুচ্ছুপ রং করে গাছ ঢলে পড়ে এবং পচা গাছ মারা যায় এগুলো রোগের লক্ষণ আবার অনেক সময় গাছের দৈহিক বৃদ্ধি অস্বাভাবিক হচ্ছে হয় না বা ওই ফল ঝরে পড়ে ফুল হয় না দেখতে দুর্বল লিখলে এগুলো হলো তখনই বুঝতে হবে যে কী ফসলের রোগ হয়েছে আচ্ছা এখন এক নম্বর রোগের যে বর্ণনা এখানে বলা হচ্ছে দাগ ফসলের পাতায় কাণ্ডে বা ফলের গায়ে নানা ধরনের দাগ দেখা যায় দাগ বা স্পট দাগের রং কালো হালকা বাদামি গাঢ় বাদামি কিংবা দেখতে পানিতে ভেজার মতো ফসলের এসব দাগ বিভিন্ন রোগের কারণে হয় যেমন ধান গাছের বাদামি দাগ একটি ছত্রাকজনিত রোগ ছত্রাকজনিত রোগ তাহলে একটা দাগটা হচ্ছে কিসের জন্য ছত্রাকের কারণ আচ্ছা দুই নম্বর হচ্ছে দর্শা রোগ পাতা ঝলসে যায় যেমন ধান ও আলুর দর্শা রোগ তিন নম্বর বলা হচ্ছে মোজাইক ফসলের পাতায় যখন ঘাড়ো ও হালকা হলদে সবুজের স্যুপ স্যুপ রং দেখা যায় তখন এই লক্ষণকে মোজাইক বলা হয় ঢেঁড়স ও মুগে মোজাইক রোগ দেখা যায় এটা একটি ভাইরাস ভাইরাসজনিত রোগের লক্ষণ এই মোজাইকটা হচ্ছে কি স্যার ভাইরাসজনিত একটা রোগের লক্ষণ এরপরে বলছে চার নম্বরে ঢলে পড়া অনেক সময় ফসলের কাণ্ড ও শিকড় রোগে আক্রান্ত হলে ফসলের শাখাগুলো মাটির দিকে ঝুলে পড়ে এই অবস্থাকে ঢলে পড়া বলে যেমন বেগুন এর ঢলে পড়া বলে মানে কাণ্ড অথবা শিকড় যদি আক্রান্ত হয় তখন পাতাগুলা শাখাগুলো নিচে দিয়ে ঢুলে পড়ে এটাকে ঢুলে পড়া বলে বেগুন বেগুনের
গুণ করে। পাঁচ নম্বর বলা হচ্ছে পাতা কুচিয়ে দেওয়া, কুচকিয়ে দেওয়া আর কি, ভাইরাস জনিত কারণে পাতা কুচিয়ে যায়। পেঁপে, টমেটো এসব ফসলের পাতা কুচিয়ে যাওয়ার লক্ষণ দেখায়। এই রোগটা হয় পাতা কুচিয়ে যাওয়ার রোগটা হয় পেঁপে এবং টমেটোর ক্ষেত্রে। এখন বলা হচ্ছে প্রতিকার, রোগাক্রান্ত হওয়ার পূর্বে ফসলের রোগের প্রতিকারের ব্যবস্থা করতে হবে। দেখুন রোগ হয়ে গেলে সেটা দমন করা কঠিন, এই জন্য আমরা রোগটা হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেব, যাতে রোগ সেখানে না আসতে পারে, রোগ হয় না আর কি। এরকম প্রতিরোধমূলক ব্যবস্থা আগের থেকেই নিতে হবে। এইভাবে প্রতিরোধ করলে আমাদের ফলের ফসলের ফসলের ফলন ভালো হবে, কারণ ফসল একবার রোগাক্রান্ত হয়ে গেলে প্রতিকার করা কঠিন। তাই রোগের প্রাদুর্ভাব ঘটার আগে বা রোগ হওয়ার আগেই এই রুচের উন্নীত প্রযুক্তিগুলো ব্যবহার করে আমাদের এই ফসলের রোগ প্রতিকার করতে হবে। এক নম্বর জীবাণুমুক্ত বীজ ব্যবহার করা। বীজের মাধ্যমে অনেক রোগ হয়, যেমন বীজ যদি আক্রান্ত থাকে ওই জীব দ্বারা, রোগ দ্বারা, জীবাণু দ্বারা, তাহলে ওই বীজ থেকে যে ফসল হবে সেটাও এই গাছ ফসল তথা গাছগুলো রোগাক্রান্ত হবে, ফলন ভালো হবে। আচ্ছা বলছে বীজের মাধ্যমে অনেক রোগ ছড়ায়, তাই কৃষককে নিরোগ বীজ ব্যবহার সংগ্রহ করতে হবে বা বীজ শোধন করে ফেলতে হবে। বীজ যদি অপরি থাকে এই সংগ্রহ করে সেগুলো শোধন করে, বীজ শোধন করে পরে সেগুলো বপন করতে হবে। বীজ শোধনটা কি সেটা পরে বলা হচ্ছে। দুই নম্বর বীজ শোধন, অনেক বীজ আছে নিজেরাই রোগ বহন করে, বীজের মাঝখানে রোগ থাকে, রোগ জীবাণু থাকে। বীজ বা ইতর রোগ জীবাণু নিরোধ করার জন্য বীজ শোধন করা একটা উত্তম প্রযুক্তি। এজন্য ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, বিশেষ করে বীজের মাঝখানে যে মধ্যে ছত্রাক থাকে, জীবাণু থাকে, সেগুলোকে আমরা ছত্রাকনাশক ঔষধ যেগুলোর সাহায্যে ওগুলোর সাহায্যে বীজকে কিন্তু বীজকে আমরা ভিজিয়ে মানে ওগুলোর ভিতরে যে বীজটাকে আমরা ভিজিয়ে আমার পরে শুকাই নিই, এটাকে বলা হয় শোধন। তাহলে ওইটার ছত্রাক বা জীবাণুগুলো মারা যাবে, বীজটা পরিচিত হবে পরিস্থিতি। পরিষ্কার পরিচ্ছন্ন ফসল আবাদ করা। ফসলের ক্ষেত্রে আগাছা থাকলে ফসল রোগাক্রান্ত হয়ে পড়ে। ফসলের ক্ষেত্রে আমরা যখন যে ক্ষেত্রে যে ফসল করব ওই ফসল বাদে বাকি সবগুলোই হচ্ছে আগাছা, কারণ এই আগাছার মাধ্যমে ফসলকে আক্রান্ত রোগাক্রান্ত হয়ে যায়। কারণ আগাছার মধ্যে অনেক আগাছা হচ্ছে অনেক রোগের উৎস, তাই আগাছা পরিষ্কার করে চাষাবাদ করতে হবে। চার নম্বর রোগাক্রান্ত গাছ শুয়ে ফেলা বা মাটিতে পুঁতে ফেলা। যেমন একটা ক্ষেতের মধ্যে অনেক যেমন সবগুলি রাখি কিছু গাছ দেখা যায় রোগাক্রান্ত হয়েছে, ওই আগে যেগুলো বলল সুপসুপ গাছ মোজাই, এরপরে দশারু, ওগুলো গাছের ক্ষেতের দিকে তাকালেই গাছ দেখেই বোঝা যাবে যে এরকম যে গাছগুলো এরকম রোগাক্রান্ত হয়ে পড়ে। নিয়ম হচ্ছে সেই গাছগুলো ক্ষেত থেকে উপড়াইয়া উঠাইয়া সেগুলো হয় পুরোই করতে হবে, না হয় মাটিতে খুঁজে করতে হবে। কারণ কি যদি ওগুলো আমরা না করি তাহলে ওই রোগাক্রান্ত গাছগুলির দ্বারা অন্য যে সুস্থ গাছগুলি আছে ওই সবগুলি গাছের মধ্যে মুখটা ছড়াই পড়বে। এই জন্য ওই গাছগুলা ওই ক্ষেত থেকে উঠাইয়া আগুনে পুড়ে পুড়িয়া ফেলা ফেলতে হবে অথবা মাটিতে খুঁজে করতে হবে। এই হলো আমাদের প্রতিকারের নিয়ম। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বললাম ফসলের রোগ এবং তার প্রতিকার। ফসলের রোগের লক্ষণ আমি বর্ণনা করেছি, যেমন কতগুলো রোগের কথা বললাম। এক নম্বর দাগ, দশা রোগ, মোজাইক, গলে পড়া, পাতা কুকিয়ে যাওয়া। এরপরে তার প্রতিকারের জন্য যেগুলো বলা হচ্ছে জীবাণু মুক্ত বীজ ব্যবহার করা, বীজ শোধন করা, পরিষ্কার পরিচ্ছন্ন ফসল আবাদ করা এবং রোগাক্রান্ত গাছ পুড়িয়ে ফেলা বা মাটিতে পুঁতিয়ে ফেলা। এইখানে আজকের মতো ক্লাস শেষ করছি। আশা করি তোমরা এই করোনা কালে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে রোগ থেকে রক্ষা বা সুরক্ষা পাওয়ার চেষ্টা করবে। তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।